দীর্ঘদিন আধুনিকরণের কাজ নার্সিংহোমে চলার পরে আবার নতুন করে আপনার হাতের নাগালে চলে এসেছে নিউ ইডেন মাল্টি স্পেশালিটি নার্সিংহোম, যেখানে আপনি পাচ্ছেন কলকাতার নামি দামি কর্পোরেট হাসপাতালের সমতুল্য অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত দুটি অপারেশন থিয়েটার, আইসিইউ, এইচডিইউ, সদ্যজাতদের জন্য রয়েছে এনআইসিইউ, অত্যাধুনিক গাইনি ওটি এবং গাইনি ওয়ার্ডের বিশিষ্ট ডাক্তারবাবু দ্বারা পরিচালিত একটি ওপিডি। খরচ আপনার সাধ্যের মধ্যেই, আমফান পরবর্তী এবং করোনা মহামারীর প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখেই খরচ নির্ধারণ করা হয়েছে। আমাদের ঠিকানাটি বাজারপাড়া, পান আড়ত, উলুবেরিয়া, হাওড়া। ফোন নাম্বারটি আরও একবার, 9230659143। শ্যামা পুজো উপলক্ষে শীত বস্ত্র বিতরণ মণ্ডল গ্রামে। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডল গ্রাম সবুজ সংঘের উদ্যোগে শ্যামা পুজো উপলক্ষে সোমবার সন্ধ্যায় একটি শীত বস্ত্র বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রায় 200 জন গরিব ও দুস্থ অসহায় মানুষের হাতে এদিন শীত বস্ত্র তুলে দেওয়া হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা মোহন বাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জি, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঞ্জাসহ বিশিষ্টজনেরা। অসিতবাবু জানান, অসহায় দুস্থ মানুষের পাশে সারা বছরই তিনি থাকেন, আর এদিনও তাদের পাশে থাকতে পেরে খুবই খুশি তিনি। সংগ্রামের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। এখানে আমাদের রাইস মিলে ছিলেন মলয়দা, উনি সবসময় আমাকে ডাকতেন। আমি মন্দিরেও, মায়ের মন্দিরেও এসেছি দু একবার। আর আমার পাশের গ্রামে ছিলেন আমাদের নারায়ণ হাজরা, ও খুব আমার নিজের একদম দাদার মতন। তারপরে আমাদের মামা যে ছিলেন বাসিনেনে, যে আমাদের শরৎ কুনার, উনিও আমার খুব বিশেষ পরিচিত। আজকে 25-30 বছর ধরে ওনাদের এখানকে যত প্রোগ্রাম হয় দেখুন, আমি এসেছি, আমারও ওখানে গ্রামের দিকে যা প্রোগ্রাম হয়, কলকাতায় যা প্রোগ্রাম ওনারাও যান। এছাড়া আমার নিজের দেশের বলে বর্ধমান জেলার আমি একজন মানুষ হিসেবে আমি এই গ্রাম আর সজীব সংঘ ক্লাব যা আছে ঐতিহ্য ক্লাব, এই ক্লাবের ছেলেরা খুব ভালো ছিল। এরা যখন যায় আসে বা যা কিছু বলে আমি চেষ্টা করি ওদের সঙ্গে কথা রাখার জন্য। আরও আশা এটাই যে ওদের একটুখানি মানে উৎফুল্ল করানো বা উৎসাহ দেওয়া, যে যাতে ওরা আরও যাতে ভালো কাজ করে, আরও সহসা মানুষের পাশে থাকে। এরপরে রক্তদান শিবির হবে শুনেছি, স্বাস্থ্য শিবির করবে, চোখ অপারেশন করবে, আর আমি ওদের সঙ্গে সবসময় থাকবো, আছি, আগামী দিনে থাকবার চেষ্টা করবো, যাতে ওরা ভালোভাবে সমস্যামূলক কাজ করে। মণ্ডল গ্রামে একটা ক্লাব, এই সবুজ সংঘ ক্লাব। এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। এই ক্লাবে এই নিয়ে আমি এমএলএ হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই এসেছি। এই ক্লাবের উদ্যোগে একটা বিশাল শ্যামা পূজা হয়, সেই পূজাতে আমি প্রতি বছর অংশগ্রহণ করি, এরা আমাকে আমন্ত্রণ করে। তো প্রতি বছরের মতন এবছরও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আজকে এই দীপাবলি বা কালী পূজা উপলক্ষে কিছু কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। তো সেই কর্মসূচি আজকে মণ্ডলগ্রাম করা হয়েছে। এটা কি আপনার এমএলএ কোটা? হ্যাঁ, আমার এমএলএ কোটা। কতজন মানুষকে কম্বল দেওয়া হয়েছে এখানে? 200 জন। এই অঞ্চলে বিভিন্ন লোক গরিব মানুষ, গ্রামে প্রকৃত অর্থে গরিব দুঃস্থ মানুষ।